zombie apocalypse. হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, কারণ এখানেতে পুরো দুদিন তিন দিন ধরে বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে, ভালো লাগছে না। ওই জন্য একদম এক ফোঁটা আকাশে রোদের দেখা নেই, একদম পুরো চারিদিকে মেঘে ভর্তি। তো এখন বাজে 12:30, আমি এখন থেকেই ব্লগটা আমার স্টার্ট করছি। অনেকক্ষণ উঠে পড়েছিলাম, তো অর্ধেক রান্নাবান্না কাজকর্ম প্রায় শেষের দিকেই। আজকে রান্না করছি বাঁধাকপির তরকারি, ডাল আর বেগুন ভাজা। ব্যাস আজকে এই যেই লাঞ্চ করবো, এই যে আরেকজন এখানে বসে আছে, এই যে এই যে দেখো, দেখতেই পাচ্ছ, এই যে বাঁধাকপি করবো আজকে, বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি 2 মিনিট গরম জলে। কড়াইশুঁটি, টমেটো, আর এখানে মশলা দিচ্ছি আদা জিরে বাটা, 2 শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর নুন হলুদ, এইটা হচ্ছে মশলা। আর এখানে নিয়ে নিয়েছি বেগুন ভাজা, বেগুন ভাজা করবো, ওই জন্য বেগুন কেটে রেখেছি। ডাল হয়ে গেছে অলরেডি, ডাল সিদ্ধ, এটা মুসুর ডাল। আর এখানে ভাতও হয়ে গেছে, এই যে বাঁধাকপির তরকারি রেডি। কি রে, যাবি না স্নান করতে? হ্যাঁ, কেন পরে কেন? চ্যাংদোলা করে স্নানের জন্য নিয়ে যেতে হবে। দুপুরের লাঞ্চ মেনু, ভাত, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই যে মুসুর ডাল, এই যে মুসুর ডাল। আর ছেলে বেগুন ভাজা খায় না, ওই জন্য ওকে ভাত আর এই ডিম ভাজা আর এই তরকারি দিয়েছি। ব্যাস এই দিয়ে আজকে করব লাঞ্চ। খাওয়া তো কমপ্লিট হয়েছে, কিন্তু এবারে একটু বারান্দাতে বসবো, খেয়ে উঠে শুই না। অনেকে আছে খেয়ে উঠে ঘুমায়, আমি ঘুমাই না, আমি একটু বসবো। এখন চলে এসেছি ঘরে, অনেকক্ষণ ঘাটটায় খুব ব্যথা করছে, স্পন্ডিলাইটিস আছে, 10-12 দিন আগে থেকেই ব্যথাটা আবার শুরু হয়েছে। 3-4 বছর ধরে এই স্পন্ডিলাইটিসের ব্যথাতে ভুগছি, কম ছিল, ওষুধ খেতাম যখন কমে গেছিলো ভালো, আবার দেখছি ব্যথাটা করছে। বালিশে টোটালি শোয়া বারুন, এখন একটু মাথায় দিয়েছি, কিন্তু এটা সরিয়ে দেবো। আমি বালিশে শুই না প্রায় দিনই আমি বালিশে শুই না, যখন ব্যথা থাকে না তখন হয়তো একটা খুব নিচু বালিশ আছে ওটাতে শুই, নাহলে আমি শুই না, আমি এমনিতেই শুই, মানে বালিশ ছাড়াই শুই। তো আবার ব্যথাটা অলরেডি স্টার্ট হয়েছে, প্রচুর মাথা ঘোরে, ব্যথাটা যখন করে না, মানে মাথার ভেতরে তো যন্ত্রণা করেই, ঘাড়ে সাংঘাতিক যন্ত্রণা, বমি বমি লাগে, খুব শরীরটা খারাপ লাগে, আজকেও লাগছে সেটাই, ভালো লাগছে না। সকাল থেকে মাথা ঘুরছিল, তবু ওই নিয়েই করেছি কাজ, কী করবো, করার তো কেউ নেই।
তো আজকে আর বিশেষ কিছু ব্লগটাতে বলতে পারছি না, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। ভালো লাগছে না শরীর, তো টাটা বাই বাই, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আর লাভ ইউ অল।